কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই, নেই প্র্যাকটিক্যাল ক্লাস করার সামগ্রী। অবিলম্বে অবস্থার উন্নতি করতে হবে, এমনই দাবিতে বাগদার আইটিআই কলেজে বিক্ষোভ দেখান বিজেপির ছাত্র সংগঠন। কলেজে পর্যাপ্ত শিক্ষকের অভাব, নেই প্র্যাকটিক্যাল ক্লাস করার মতো পর্যাপ্ত সামগ্রী, এমনই অভিযোগ তুলে এদিন বাগদার হরিগুরুচাঁদ আইটিআই কলেজে স্মারকলিপি দেয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শুধু তাই নয়, এদিন থেকে ওই কলেজে এবিভিপির একটি ইউনিট খোলা হয়েছে বলেও জানিয়েছেন তারা। পাশাপাশি কলেজের বিভিন্ন স্থানে দলীয় সংগঠনের পতাকাও লাগিয়ে দেন সংগঠনের সদস্যরা। টিচারদের সমস্যা, যে প্র্যাকটিক্যাল ক্লাসে যে উপযুক্ত টিচার দরকার, থিওরি ক্লাসে উপযুক্ত টিচার দরকার, সেই সমস্ত টিচার তাদের দীর্ঘদিন ধরে নেই। আর সেই দাবিতে তারা দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শক্তি দিয়ে সবাই মিলে এই চেষ্টাকে রূপায়িত করা হলো এবং প্রিন্সিপাল স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা আসবেন, উপযুক্ত শিক্ষকরা, এবং প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট যাতে কলেজে আসে তার জন্য ওনারা সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।